श्रीमन्नारायण नमो नमः, तिरुमल तिरुपति नमो नमः, जय बालाजी नमो नमः। মাতারা এন্ড তিরুপতি বালাজি ব্লেসড শ্রী অভিষেক। সঠিক জ্যোতিষ বিচার, হনুমান পূজা, কামাখ্যা পূজায় কর্ম, বিদ্যা, বাস্তু, বিয়ে ইত্যাদি নানান সমস্যায় দ্রুত সাফল্য, যোগাযোগ করুন এই নাম্বারে 9831707570 এবং 9836038552। নমস্কার। এই যে শুভ রথযাত্রা তিথি, এই রথযাত্রা তিথি ধরে আপনারা কি উপায়ে গৃহের মাধ্যমে সলিউশনগুলো করতে পারবেন ভ্যারাইটিস টাইপের প্রবলেমস, আর্থিক উন্নতি থেকে শুরু করে পারিবারিক উন্নতি রিগার্ডিং বশীকরণ অলসো, এই কাজও আপনারা করতে পারবেন। কি করবেন? ফার্স্ট অফ অল জগন্নাথ বলরাম সুভদ্রার যে পুজো আপনারা করছেন, এর সাথে তিরুপতি বালাজির পুজো করতে হবে। বালাজি পুজোর সাথে যারা পার্টিকুলার বশীকরণ কিংবা পারিবারিক অশান্তিতে ভুগছেন, তারা ভূদেবী শ্রীদেবীর পুজো করবেন। ভূদেবী শ্রীদেবী অর্থাৎ নারায়ণের দুই স্ত্রী কিংবা বালাজির দুই স্ত্রী, রঙ্গনাথন স্বামীর দুই স্ত্রী, তাহলে এর পুজো করলে পার্টিকুলার হাজব্যান্ড ওয়াইফ রিলেশন প্রবলেমসের জায়গায় খুব ভালো রেজাল্ট আসে। আরেকটা বলে দিই, যাদের দাম্পত্য কলহ কিংবা পারিবারিক শত্রুতা আছে, একটা মোক্ষম বহু মানুষ তন্ত্র প্রসেস টোটকা টিপস বলেছেন, আমি আপনাকে জাস্ট একটা পুজো বলছি, এই পুজো মিরাকেল রেজাল্ট দেবে, সত্য নারায়ণ পুজো। রথযাত্রার দিনেও করতে পারেন, বৃহস্পতিবারে করতে পারেন, কিংবা যে কোনো শুভ তিথি নক্ষত্রের দিন অনুযায়ী সত্যনারায়ণ পুজো। হাজব্যান্ড ওয়াইফ কলহ কিংবা পারিবারিক শান্তিতে খুব ভালো রেজাল্ট দিতে পারে সত্যনারায়ণ পুজো। আজকের প্রসেস নয়, এই প্রসেস বহু যুগ যুগান্ত ধরে চলে আসছে, আমি জাস্ট উল্লেখ করলাম আপনাদের সামনে। এর সাথে সাথে যেগুলো উল্লেখ করব, এই শুভ তিথি নক্ষত্রগুলো শুধুমাত্র রথযাত্রা নয়, এখন থেকে শুরু করে এন্টায়ার আমরা একই সাথে কালী পুজো অবধি, অর্থাৎ এর মধ্যে কৌশিক অমাবস্যা থেকে শুরু করে গণেশ চতুর্থী থেকে শুরু করে বালাজির ব্রহ্মোৎসবমের পর্ব থেকে শুরু করে বিভিন্ন শুভ তিথি নক্ষত্র পাবো, এর মধ্যে আমরা কিন্তু গ্রহদোষ খণ্ডনের ক্রিয়া করতে পারবো। দেখি কে আছে। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, বলুন। ডেট অফ বার্থ? 2002 সালে জন্ম, 6 জুন 2002। জন্ম সময়টা বলুন। এখন পড়াশোনা করছে তো? ক্যারিয়ার এভারেজ ঠিক আছে, বাট ওর যেহেতু শনি এবং বৃহস্পতি নিজস্থ, ডিলে রেজাল্ট দেখবেন সমস্ত কাজে বাধা প্রতিবন্ধকতা ক্রস করে ওকে এগাতে হবে, বুঝতে পারলেন? এবং এই জাতীয় হরোস্কোপ গুলো ক্যারিয়ারের ব্যাপারের থেকে বড় কথা, আমি যেটা মনে হয় এখন 2019, মানে আপনার ছেলের বয়স খুবই অল্প, ঠিক আছে? এই বয়সে আপনি আগে এডুকেশনের জায়গাটা পোক্ত করার চেষ্টা করুন, এডুকেশন বাদ দিয়ে কোনোদিনও ক্যারিয়ার হতে পারে না আজকের এই বর্তমান যুগে। ফার্স্ট অফ অল এডুকেশনের জায়গাটাকে ডেভেলপ করার চেষ্টা করুন, এবং সেক্ষেত্রে বলি মঙ্গল আর বৃহস্পতিটা নিচস্থ আছে, যদি সম্ভব হয় কোন অ্যাস্ট্রোলজার দেখিয়ে প্রতিকার প্রতিবিধান করে নিন, বাকি হরোস্কোপ ভালো আছে। তাহলে বালাজির ক্ষেত্রে উল্লেখ করলাম, যারা দাম্পত্য কলহ নিয়ে রয়েছে, বাড়িতে একটু হনুমানজির পুজো করবেন, হনুমান মহাবীর যন্ত্র শিবতলা মন্দির থেকে দিয়ে দেবো, চাইলে আপনারা যোগাযোগ করবেন, তার সাথে যেটা করবেন ভূদেবী শ্রীদেবীর পুজো, এটা পার্টিকুলার বশীকরণ রিলেটেড প্রবলেমস, কিংবা কাউর পারিবারিক দাম্পত্য কলহ রয়েছে তাদের ক্ষেত্রে, যারা করতে পারছেন না তারা সত্যনারায়ণের পুজো করবেন। এর সাথে সাথে যে ট্রানজিটে গ্রহ নক্ষত্রের পরিবর্তনগুলো আসছে, পদ্মাবতী অর্থাৎ যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমস, আমি অ্যাস্ট্রোলজি সেক্টরে দুটো প্রবলেম খুব বেশি পাই, সেটা হচ্ছে কর্ম সংক্রান্ত ব্যাপার এবং দ্বিতীয়ত হচ্ছে বশীকরণ কিংবা ম্যারিড লাইফের ডিস্টারবেন্স। এই দুটো প্রবলেম যদি শর্ট আউট করা যায় একটা মানুষের ক্ষেত্রে, হরোস্কোপ কিন্তু মিনিমাম 70% to 80% পজিটিভ জায়গায় চলে আসে। তার পরবর্তীকালে বাকি আনুষঙ্গিক ডেটগুলো একটু প্রবলেম করতে থাকে, সেগুলো সময়ের সাথে সাথে অনেকটা ওভারকাম করা যায়। তো বেসিক প্রবলেমসের জায়গাগুলোকে অর্থাৎ মেন পয়েন্টগুলোকে হিট করে সেই প্রবলেমগুলোকে কাটানোর চেষ্টা করুন।
সাথে যাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের ডেট অফ বার্থ রয়েছে তাদের ক্ষেত্রে বলে দেই, ফোনটা ধরে নি। নমস্কার। হ্যাঁ বলুন দাদা, আমি বেহালা থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। মেয়ের ডেট অফ বার্থ বলুন। মেয়ের 18/6/1999। জন্ম সময় সকাল 8:06। কি জানতে চাইছেন? বেহালা কলকাতাতেই জন্ম। কি জানতে চাইছেন? আমি ওর ক্যারিয়ার নিয়ে একটু জানতে চাই, কি ওর চাকরি বাকরি কি হবে। কাজের সাথে যুক্ত হয়েছে? পড়াশোনা কমপ্লিট তো? কর্মসংক্রান্ত ব্যাপারে দেড় থেকে দু বছর ভালো সময় যাবে, সেই সময়ের মধ্যে কর্মসংক্রান্ত ব্যাপারে ডেভেলপ করবে। বাট এক্ষেত্রে আপনার মেয়ের যে হরোস্কোপ, আমি দুটো পয়েন্ট আপনাকে বিশেষভাবে উল্লেখ করবো, সেটা হচ্ছে শরীর সংক্রান্ত ব্যাপার এবং সেকেন্ড পয়েন্ট শত্রু। বুঝতে পেরেছেন? এই দুটো সাইড থেকে, মানে মেয়ের শরীর স্বাস্থ্যের ব্যাপার এবং পারিবারিক শত্রু, এই দুটো জায়গাকে আপনি খুব কেয়ারফুলি মেনটেন করার চেষ্টা করবেন। ফার্স্ট টাইম প্রাইভেট ইন্ডিকেট করছে, এবার সরকারি যদি হওয়ার সম্ভাবনা ভেরি লো, ঠিক আছে, কারণ আমরা এই হরোস্কোপটা 2021 অবধি গাইড করতে পারি আমি আপনাকে, ঠিক আছে। এর পরবর্তীকালে ট্রানজিটগুলো চেঞ্জ হবে, এর মধ্যে আমি সম্ভাবনা বিশেষ দেখছি না, তার পরবর্তীকালে একটু কোনো অ্যাস্ট্রোলজারের কনসাল্ট নিয়ে নেবেন, ঠিক আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে, আচ্ছা, যারা চেম্বারে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে বলে দিই, সমস্ত চেম্বারে যারা মনে করছেন আসবেন, এয়ারপোর্ট শিবতলা মন্দির, এখানে পার্টিকুলার আছি মঙ্গল বৃহস্পতি শনি রবি সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা, একদিন আগে ফোনে বুক করবেন। সোমবার দিন আছে হাজরা, অর্থাৎ হাজরা মেট্রো যতীনদাস পার্ক মেট্রো স্টেশনের জাস্ট পাশে। মঙ্গলবার দিন নতুন চেম্বার বারাসাত রেল স্টেশনের পাশে, বুধবার দিন গড়িয়া স্টেশন, আর শুক্রবার দিন বালিবাজার। এই সমস্ত চেম্বারগুলি, সমস্ত চেম্বারে ভিজিট 301 টাকা, ইভেন এয়ারপোর্ট তারা মন্দিরেও ভিজিট এখন 301 টাকাই রাখা রয়েছে রথযাত্রা উপলক্ষে। যারা আসতে ইচ্ছুক অগ্রিম ফোনে বুক করবেন। প্রতিকার প্রতিবিধানে আপনাদের 100% গ্যারেন্টি দেবো, যদি সঠিক উপায়ে ক্রিয়া করা যায় এবং গ্রহ নক্ষত্রের ক্যালকুলেশন যদি ঠিক থাকে। কেন ঠিক থাকে বললাম, বহু ক্যান্ডিডেট আছে যারা প্রপার ডেট অফ বার্থ অনেকে জানেন, প্রপার টাইমিং জানেন না। আমি এরকম বহু সিনিয়র সিটিজেন কিংবা ইয়ং ক্লায়েন্টস পেয়েছি যাদের অ্যাভাব ধরুন বয়স 40, 45, 46 কিংবা 50, তাদের ক্ষেত্রে ডেট অফ বার্থ নট পারফেক্ট। সেক্ষেত্রে কিন্তু সবসময় হাত দেখে প্রেডিকশন কিংবা হাত দেখে বিচারে আপনাকে যেতে হবে। এই জাতীয় প্রেডিকশনগুলো দিয়ে থাকি। যারা মনে করছেন প্রতিকার প্রতিবিধানের জন্য যোগাযোগ করবেন, একই সাথে সমস্ত চেম্বারে বুকিং ওপেন রয়েছে, একটা ফোনে বুক করে চেম্বারে আসবেন। তো যেখানে ছিলাম, আর্থিক উন্নতির জায়গাটাকে উল্লেখ করব এবারে। তিরুপতি বালাজি, তিরুপতি বালাজির সাথে যেরকম আপনারা নর্মালি তারামার কিংবা মানসোপচারে গৃহে যে পুজো আর্চা করছেন সেটা অ্যাজ ইট ইজ করবেন, তার সাথে তিরুপতি বালাজির সাথে যেটা পূজা করবেন সেটা হচ্ছে পদ্মাবতী। অর্থাৎ এই পদ্মাবতী হচ্ছে লর্ড অফ ফাইন্যান্স, আর্থিক উন্নতির জায়গা। এবং এই যে রথযাত্রার ডেট থেকে শুরু করে কামিং 9 দিন, টোটাল 9 ডেজ, পদ্মাবতী বলুন কিংবা আমাদের তিরুপতি বালাজি বলুন কিংবা ব্রহ্মোৎসবমের একটি বিশেষ প্রদক্ষিণ পর্ব কিন্তু শুরু হয়। এই সময়ে তিরুপতি বালাজির সাথে পদ্মাবতীর বিয়ে, পদ্মাবতীর পুজো করলে যেটা শাস্ত্র বলছে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টস এবং ঋণ মুক্তি, যাদের বহু লোন কিংবা ধার দেনা হয়ে রয়েছে তারা অনেকটা সলিউশন করতে পারবে। নমস্কার। হ্যাঁ নমস্কার বলুন। ওকে, জন্ম সময় রাত্রি 1:20, ঠিক আছে, বলুন কি জানতে চাইছেন? মেন শরীর স্বাস্থ্য, আচ্ছা, 2015-16 এর পরে থেকে কি শরীর স্বাস্থ্য ডিটোরিয়েট করেছে? 2015-14 মানে 2014-15 সাল থেকে কি শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ভুগছে? 2014-15 এর পরে থেকে শরীর স্বাস্থ্য কি খারাপ যাচ্ছে বেশি? এই প্রবলেমটা কিন্তু চলতে থাকবে, 2019ও চলবে, 2020ও চলবে, 20-র পরে 2021 এপ্রিল মে, মানে প্রায় 1.5-2 বছর এখনও বাকি আছে, তার পরবর্তীকালে গিয়ে মোটামুটি শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটা ঠিক থাকবে।
ঠিক আছে? তো সমস্ত চেম্বারের বুকিং আপনাদের ইনফরমেশন দিয়ে দিলাম, আজকে পার্টিকুলার উল্লেখ করলাম কর্ম সংক্রান্ত ব্যাপারে। ভালোভাবে বুঝে নিন, ভূদেবী শ্রীদেবী অর্থাৎ পদ্মনাভন স্বামীর সাথে আমরা আপনাকে বলছি ভূদেবী শ্রীদেবীর পুজো করবেন, তাতে পারিবারিক সংক্রান্ত ব্যাপার এবং সত্যনারায়ণ পুজোয় পারিবারিক সংক্রান্ত ব্যাপার কিংবা বশীকরণের ক্রিয়া হয়ে থাকে। আর তার সাথে যেটা করবেন, যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম তারা প্রত্যেকে তিরুপতির সাথে পার্টিকুলার পুজো করবেন পদ্মাবতী। এই পদ্মাবতী অর্থাৎ লর্ড অফ ফাইন্যান্স বলা হয়ে থাকে, যে বলা হয়ে থাকে যে এই পদ্মাবতী কলিযুগে অর্থের জায়গাটাকে কন্ট্রোল করে থাকে, অর্থাৎ অর্থের ডিস্ট্রিবিউশনটাকে কন্ট্রোল করে থাকে, কার হাতে কতটা অর্থ যাবে। কেউ দেখবেন অপর্যাপ্ত অর্থ ইনকাম করে, অল্প যোগ্যতার লোকও, আবার অনেকে আছেন ভালো কোয়ালিফাইড লোক কিন্তু তার ডেভেলপমেন্টটা খুব সীমিত। এই জায়গার ক্যালকুলেশনের জন্য কিন্তু গ্রহ নক্ষত্র অনেকাংশে দায়ী। কেন উল্লেখ করি, কালসর্পদোষ, গ্রহণ দোষ, বীজযোগ, সাড়েসাথী, এই জাতীয় প্রবলেমসগুলো থাকলে একটা হরোস্কোপকে অনেকাংশে নেগেটিভের পর্যায়ে নিয়ে যেতে পারে। তাহলে হরোস্কোপটাকে ব্যালেন্সড করা সবার আগে ডিউটি। কালসর্প কাটালেন মানেই আর্থিক উন্নতি হবে এরকম কনসেপ্ট নেই, কিন্তু বীজযোগ কাটালেন কিংবা সাড়েসাথী কাটালেন মানেই আপনার ডেভেলপমেন্ট চচ্চড়িয়ে আসবে এরকম কোনো কনসেপ্ট নেই। কেননা জ্যোতিষশাস্ত্র বলে এই দোষগুলো এক একটা দোষ, অর্থাৎ এর মধ্যে থেকে আমরা গ্রহ নক্ষত্রের ভেরি ডিলে কিংবা হিতে বিপরীত রেজাল্ট পাই। ভাবছি এক, করছি আর এক, কিংবা লোককে বোঝাচ্ছি আর এক, সামনের পাবলিক বুঝছে আর এক। মিসআন্ডারস্ট্যান্ডিংস অলওয়েজ ক্যালকুলেশন করে থাকবেন এবং একই সাথে বাস্তুর জায়গাটাকে গুরুত্ব দিয়ে থাকবেন। এই এই ছোটো পয়েন্টসগুলো ধরে ক্যালকুলেশন করলে এবং এই রথযাত্রার পারপাসে পার্টিকুলার বলবো অস্ত্র পুজো অর্থাৎ সুদর্শন চক্র পুজো করলে বিশেষ আর্থিক উন্নতি এবং সৌভাগ্য বৃদ্ধি হয়ে থাকে। তো এটা সম্পর্কে বিস্তারিত যতটা বলার চেষ্টা করলাম, এটা সম্পর্কে ফেসবুকেও ডিটেলস আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব এবং ইউটিউব চ্যানেলেও আপনারা অলরেডি শ্রী অভিষেক সার্চে যান, সমস্ত ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। তো পার্টিকুলার আমাদের হাতে সময় খুব অল্প, এই রথযাত্রার আগে পার্টিকুলার চেম্বারগুলো আরেকবার বলে দিই। এই রথযাত্রা ধরে দোষগুলোকে খণ্ডন করার চেষ্টা করবেন। যারা মনে করছেন একটা অ্যাপয়েন্টমেন্ট করবেন, মঙ্গল বৃহস্পতি শনি রবি এয়ারপোর্টে তারামন্দিরে আছি, সোমবার হাজরায় আছি, মঙ্গলবার দিন এখন থেকে বারাসাত চেম্বারে রয়েছি, বুধবার দিন গড়িয়া স্টেশন এবং শুক্রবার দিন বালিবাজার। যারা দূরের বন্ধু ডাকযোগে প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন তারা ডেফিনেটলি ফোনে যোগাযোগ করে নেবেন। আজকের মতো সময় অল্প, ওম নমো নারায়ণ, ওম নমো ভেঙ্কটেশ্বরায়। ভেঙ্কটেশ্বর নমো নমঃ, শ্রীমন্নারায়ণ নমো নমঃ, তিরুমল তিরুপতি নমো নমঃ, জয় বালাজি নমো নমঃ। মাতারা অ্যান্ড তিরুপতি বালাজি ব্লেসড শ্রী অভিষেক, সঠিক জ্যোতিষ বিচার, হনুমান পূজা, কামাখ্যা পূজায় কর্ম, বিদ্যা, বাস্তু, বিয়ে ইত্যাদি নানান সমস্যায় দ্রুত সাফল্য, যোগাযোগ করুন এই নাম্বারে 9831707570 এবং 9836038552।